আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ইফতার স্পেশাল রেসিপিতে আজ একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই ডেজার্টটি বানাতে কিন্তু চুলায় রান্না করতে হবে না। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নেব, 2 থেকে 3 বারের মতো ধুয়ে নেব, কারণ চিড়াতে অনেকটাই ময়লা থাকে। খুব ভালো করে হাত দিয়ে কুচলিয়ে ধুয়ে তারপর পানিটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপর আমি আরেকটা বোল নিয়েছি আর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিয়া সিড। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো। 10 মিনিটে কিন্তু এটা ভিজে যাবে। আর আপনারা এই চিয়া সিডের পরিবর্তে তোকমা দানাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি 10 মিনিট পর দেখতে পাচ্ছি চিড়াটাও ভিজে গিয়েছে আর চিয়া সিডটাও কিন্তু ভিজে গিয়েছে। আমি আরেকটা বোল নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু মিষ্টি দই লাগবে, টক দই দিলে হবে না। তারপর দইটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, যাতে দইটা খুব ভালো স্মুথ হয়। তারপর কন্টিনিউ নেড়ে চেড়ে অনেকটাই স্মুথ করে নিয়েছি। এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আমি একটা গ্লাসে পরিবেশন করব, সেজন্য একটা গ্লাস নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিয়া সিড দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রুয়াবজা। তারপর আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো চিড়া দিচ্ছি। তারপর আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর আমি এখানে কিছু ফ্রুটস দিয়ে দেব, আপেল, আঙুর, মানে আপনার হাতের কাছে যেটা থাকে, কলা দিতে পারেন, পছন্দ মতো দিয়ে দিলেই হবে। তারপর আমি আবার উপর দিয়ে চিড়া দিয়ে দিলাম, চিড়ার উপর দিয়ে আবারও দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আপনার চাইলে নাও দিলেও হবে। তারপর দুধ দিয়ে তার উপর আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কারণ দই এবং চিড়ার সাথে কিন্তু বাদাম কুচি খেতে ভীষণ ভালো লাগে। তারপর খেজুর দিয়ে দিলাম, উপর দিয়ে একটু রুয়াবজা দিয়ে দেবো আর কিছু আনার দিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমি আরও একভাবে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। যে দইটা ছিল সেখানে আমি বাকি চিড়াগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি এখানে যে চিয়া সিডটা ছিল সেটাও ঢেলে নিচ্ছি। তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে যে ফ্রুটস কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবেও কিন্তু খাওয়া যায়, যে অনেক ঝামেলা করব না, আমি জাস্ট সব কিছু একসাথে মিশিয়ে তারপর পরিবেশন করব, তাও করা যায়। আর আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। দেখলেন তো কত সহজেই এই মজার ডেজার্টটি তৈরি হয়ে গেল। এটা তৈরি করতে কিন্তু চুলায় যেতে হলো না। আপনারা চাইলে ঝটপট এইসব উপকরণ হাতের কাছে রেখে রেডি করে কিন্তু ইফতারের 10 মিনিট আগেই তৈরি করে নিতে পারেন। বিলিভ মি, এটা খেতে এত মজার হয়, আপনি যদি একবার তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে। আর আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার সব রেসিপিগুলো আগে আগে পেতে। আর আমার পেজ ফলো করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।